এবার বরপেটা জেলার সেঙ্গা সমষ্টির কাছুমরা যখন বজার, মানে সেঙ্গা সমষ্টির দ্বিতীয় বৃহৎ বজার, সে অঞ্চলের খহনীয় অঞ্চল পরিদর্শন করলো। মোর জীবনত যা আটাইতক ডর খহনীয় অঞ্চল দেখি তার ভিতর কাছুমরা বজারের খহনীয়াটো একটা ডর আসলতে কাছুমরা বজারের সেঙ্গা সমষ্টির কাছুমরা বজারের ইমান ডর খহনীয়া হয়েছে আর তারপাছতো যে সরকারে কোনো আঁচনি লওয়া নাই, এই বড় আচরিত কথা। আজি মহজরা বলে আর একটা ঠাইত হয়েছে, মহচরা হয় না, মহচরা তাকো খহনীয়া হয়েছে, স্কুল গৈছে, মসজিদ গৈছে, কাছুমরার গোটে বজারখন গৈ আছে। তো ইমান ডর খহনীয়া হয়েছে, ইয়াক এআইডিএফর বিধায়কজনে কিন্তু আমি উপস্থিত হয়ে রাইজর লাগি সরকারের কথা পাতি এই গড়াখহনীয়া সমস্যা সমাধান করার কারণে কোনো ধরনের আগভাগ লওয়া আমি দেখা নাপাল। রাইজে সকলে এআইডিএফর বিধায়কজনক নিন্দা করেছে, রাইজে সকলে বিজেপি সরকারের প্রতি খং প্রকাশ করেছে। সেই কারণে মানে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এই মুহূর্তে চেঙা সমষ্টির থাকি মুখ্যমন্ত্রী ডাঙরিয়াকে আহ্বান জানাইছো যে অতি সোনকালে চেঙা সমষ্টির কাছুমরা অঞ্চলকে ধরি, মসরা অঞ্চলকে ধরি ব্রহ্মপুত্র নদীর যে বিশাল আর ভয়ঙ্কর খহনীয়া, সেই খহনীয়া সমস্যা সমাধান করিবর কারণে স্টেট প্রায়োরিটি রাজ্যিক ভিত্তিত অগ্রাধিকার এক আসনি গ্রহণ করে এই অঞ্চলের রাইজক বসাবর কারণে ব্যবস্থা লোক লাগে। ব্রহ্মপুত্র নদীর এনেকা ভয়ানক খহনীয়া মানে জীবনত কম দেখিছো, আর ইমান ডর খহনীয়া হওয়ার পাছতো যদি সরকারে কোনো ব্যবস্থা নলয় বিজেপি সরকার যে মানুষের সরকার নহয়, বিজেপি সরকার যে অকল সাম্প্রদায়িক সরকার, এই সরকারে যে মানুষক লক্ষ্য নকরে এই কথাটা বুঝবলে বাকি না থাকিব। গতি মানে চেঙা সমষ্টির এই গড়া খহনীয়া সমস্যার স্থায়ী সমাধান করিবর কারণে মুখ্যমন্ত্রী আর জলসম্পদ মন্ত্রী অচিরে এই অঞ্চল ভ্রমণ করে সমস্যা সমাধান করিবর কারণে দাবি উত্থাপন করে।